এটি আবার কে? ও এই বাড়িতে কাজে এসেছে। কি ব্যাপারে, কিছু বলবি? মা বলছি জল খাবার করতে বলেছিলেন, তো রুটি তো হয়ে গেছে আর চাটাও করে ফেলেছি, তা বলছি আলু ভাজাটি কি করবো? হ্যাঁ আলু ভাজা কর, পারবি তো করতে? হ্যাঁ পারবো। দিদি তুমি কিছু খাবে? একটু ডিম সিদ্ধ করে দেবো। আর উনি কি খাবেন? বাহ, ছেলেটিকে তো ভালো জোগাড় করেছিস, বেশ যত্ন আপনি করছে। তা বাবু তুমি আগে আমাকে চা দাও। হ্যাঁ আনছি। এমন সময় কথাটা কেটে দিল না তোর? রোশনি আগে ওখান থেকে চাক না, তারপর না হয় কথা বলবে। মা তুমিও না সত্যি, কোথাকার কথাও কি করে বুঝবে বলো তো? ছাড়ো তো, বলো বলো। বলছিলাম যে ও বাড়ির মেজো ছেলে চক্কা পেতে চলেছে, আরে খবর আসলো বলে। কি বলছো টুটুনদা, কিন্তু কি করে হলো সেটা তো বলবে। বললাম যে আমাকে কিছু করতে হয়নি, মানে ইচ্ছে করে আমাকে কিছু করতে হয়নি, যদি দরকার হতো তাহলে করতাম। এমনি নিজে ভয় টয় পেয়ে নাকি ওই মেজো বউয়ের মন রাখতে গিয়ে হাত কেটে বসে আছে, হাত কেটে এখন সে হসপিটালে। তবে অবস্থা খুব একটা ভালো নয়। দেখো লোকটা যদি অক্কা পেয়ে যায় তাহলে কে মেজো ছেলে, এ নিয়ে তো আর কোনো প্রশ্নই থাকবে না। আরে সেটাই তো, যদি অক্কা পায় তাহলে তার কোনো প্রশ্নই রইল না, কে এক নম্বর কে দু নম্বর সেই নিয়ে কারণ মাথা ব্যথাই থাকবে না। হ্যাঁ তাহলে অঞ্জনা, এই টোটন যাকে তোরা ঠিক করলি, যার ওপর রোশনি ভরসা করলো, বুঝিয়ে সুঝিয়ে ওই বাড়িতে পাঠালো, সেই টোটনই তো জিতে গেল। হ্যাঁ সেই টোটনই জিতে যাবে, আর ওই বাড়ির মেজর ছেলে যে আসল ছেলে সে ভগবানের নাম নিয়ে চিথায় উঠবে। কি ব্যাপার তোর, তুই এখন এখানে দাঁড়িয়েছিস কেন? না মানে ইয়ে চিনি টিনি ঠিক হয়েছে নাকি সেটা দেখার জন্য। বলছি তোমরা তো কথাই বলে যাচ্ছ, একটু খেয়ে দেখো না। বাবা কিছু লাগলে তো আমরাই তোকে বলবো, তাই বলে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনবি? আশ্চর্য, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভেতরে যা, আর শোন বড়রা যখন কথা বলবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনবি না। তো এটিকে কোত্থেকে বাগালি? ওই পাড়ায় এবারেই ওবারেই কাজের জন্য খুঁজছিল। তা কোনো খোঁজ খবর না নিয়ে রেখে দিলি? আরে না না, আমাদের পেছনে ওই বড় বস্তিটা আছে না, ওই বস্তিতেই তো থাকে। বাড়িতে বাড়িতে কাজের জন্য খোঁজ করছিল, আমি তো শুনলাম সবার মুখে যে ও নাকি ঠিকঠাকই কাজ করে। তাছাড়া বলে তো রেখেছি যে সব থানায় টানায় আমার খোঁজ নেওয়া আছে, সব পুলিশকে আমি হাতে রাখি, সব বলে রেখেছি, নাম ঠিকানা সব নিয়ে রেখেছি, বলেছি সব থানায় জমা করে দেবো, বেশি বেগরবাই করতে পারবে না। আর থাকে তো ওই পেছনে বস্তিতে, যদি খুব বেশি কিছু করে পালিয়ে টালিয়ে যায় যাবো ওই বস্তিতে, ওর বাবা মাকে হিড়ির করে টেনে নিয়ে আসবো। পালাবো কেন দিদি, আমি তো কোনো অন্যায় করিনি। হ্যাঁ শুধু মাঝে মাঝে বাবা মার সাথে একটু দেখা করতে যাব, এই তো। আমি সেরকম ছেলে নই, তোমরা যেরকম ভাবছো আমি সেরকম নই, পালিয়ে গিয়ে কোথায় যাব? আমার তো টাকার দরকার, টাকার জন্যই তো কাজ করতে আসা। হ্যাঁ ভালো ভালো, কথাগুলো যেন সময়কালে মনে থাকে, এরকম ভালো ভালো কথা তো অনেকেই বলে, তারপর কার্যক্ষেত্রে দেখা যায় তারা অন্য রূপ দেখাচ্ছে, সেরকম যেন না। যা এবার গিয়ে আলু ভাজাটা কর, আর টোটন মামাকে রুটি আর আলু ভাজা খেতে দিবি কেমন? হ্যাঁ এক্ষুনি নিয়ে আসছি। যা যা কঞ্জনা, এবার তো আমি তোদের নিশ্চিন্ত করতে পারলাম। হ্যাঁ টোটন মামা। আচ্ছা তুমি আমাকে বলো যে বাড়ির ব্যাপারটা কি হলো? হ্যাঁ বাড়ির ব্যাপারটা একটা কথা হয়েছে বটে। কি বাড়ি বিক্রি হয়ে গেছে? আরে বিক্রি কি এত সহজে হয়? ওই দিকে টেকে গেছে একটা একটা টোকেন অ্যামাউন্ট অ্যাডভান্সও করে গেছে। কত টাকা অ্যাডভান্স দিয়েছে? বেশি না, ওই 5 লাখ, 5 লাখ টাকা। 5 লাখ টাকা? মোটে 5 লাখ টাকা নিয়েছো তুমি? এই 5 লাখ টাকা কার নামে দিয়েছে? প্রতীকের নামে। হ্যাঁ হ্যাঁ আমার নামে দিতে এসেছিল, তবে আমি নিইনি, ভালো মানুষই করে নিইনি, কারণ তাতে যদি কোনো সন্দেহ হয়, আমি কোনো সন্দেহের অবকাশ রাখতে চাই।
বুঝলি? মোটে 5 লাখ টাকা অ্যাডভান্স। আরে বেশি নিয়ে এবার কি হতো? পেতো তো সে প্রতি। এর মধ্যে যদি কোনো বেগর বাইক হতো, কোনো কোনো ধর দুর্ঘটনা ঘটে যেত, তাহলে তো আমার ভাগের 2.5 লাখ আমি পেতাম না। পুরো ডিলটাই তো ক্যান্সেল হয়ে যেত তখন। তার থেকে এটা ভালো হলো না, অল্প টাকার উপর দিয়ে গেল। এরপর যখন শৈশবুদ হবে তখন তো মোটা টাকা পাওয়া যাবে। তো সেই টাকার যা ভাগ রোশনির হবে সেই টাকা আমি রোশনিকে দিয়ে দেব। সেই টাকা থেকে রোশনি আমাকে যা দেবার তা দেবে। তোমার কি মনে হয় মামু, আমি তোমাকে দেব না? আচ্ছা আমি তো তোমাকে বলেছি যে আমি তোমাকে একটা অংশ দেব। সেই ভরসাতেই তো আছি, শেষ বয়সটা চালাতে হবে তো। বেকার মানুষ, কত উঁচু বৃত্তি করে চলবো বলতো? এখন বয়স হয়েছে, এক জায়গায় একটু থিতু হতে ইচ্ছে করে, বুঝলি? তোমার কোনো চিন্তা নেই মামু, তুমি পুরো ব্যাপারটা যেভাবে এগিয়ে নিয়ে গেছো আমার তো মনে হচ্ছে সবকিছু একেবারে পাকা হয়েই গেছে, এখন শুধু টাকাটা হাতে পাওয়ার অপেক্ষা। আচ্ছা মামু, বাড়িটা বিক্রি বাট্টা কবে হচ্ছে? এই তো কাগজপত্র সব রেডি হয়ে গেলেই হবে, বড় জোর 1 সপ্তাহ। তুমি আমাদের অনেক উপকার করলে। তাহলে আজ যখন 7টার সময় ও কিছু প্রমাণ করতে পারবে না তখন কি হবে? তখন ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তাই তো? হ্যাঁ, ওই বাড়ি থেকে ওই মেয়েটার এক্সিট হবে আর আমার ভাগ্নির ওই বাড়িতে এন্ট্রি হবে। এটাই তো আমাদের উদ্দেশ্য। হ্যাঁ, এটাই আমাদের উদ্দেশ্য ছিল আর এই উদ্দেশ্যই আমাদের সফল হবে। টোটন মামু, কি করেছে তোমাকে ধন্যবাদ জানাই? এই এক ঘন্টা মারবো। আমি না তোর মামা, তোর সঙ্গে আমার ধন্যবাদের সম্পর্ক? কি বলছিস এসব? না আসলে আমার এত বড় উপকার তো আগে কখনো কেউ করেনি। আমার মেয়েটার যে একটা গতি হচ্ছে, আমার মেয়েটা যে আবার স্বামীর ঘরে যেতে পারবে, সংসার করতে পারবে, এটাই আমার কাছে অনেক। কিন্তু মা আমাকে তো ডিভোর্স করে দিয়েছে। আরে দূর, কত জনের এরকম ডিভোর্স হয়, আবার তাদের বিয়ে হয়ে যায়, কিসের ডিভোর্স? আমি তো ভেবেছি আজকে যখন মেয়েটা চলে যাবে তখন একদম পাকা ভাবে চলে যাওয়ার বন্দোবস্ত করে নেব, একেবারে কাগজে কলমে সই করিয়ে নেব। হ্যাঁ মামু, তা কিন্তু তুমি অবশ্যই করবে, সেটা না করলে কিন্তু আমার বাড়িতে ঢোকাটা হবে না। আমি খুব ভয় পেয়েছিলাম জানো, যে রোশনি যে প্ল্যানটা করছে তাতে যদি ও ধরা পড়ে যায় তখন আমার কি হবে। একেতেই ওর জেলে সময় কাটেনি, কিন্তু এখন আমার মনে মনে শান্তি লাগছে জানো। যাক বাবা, যা হয়েছে ভালোই হয়েছে। মা শোনো, আমাকে যে কোনো একটা পথ তো বেছে নিতেই হতো, এভাবে জেলে পচে মরার জন্য তো আমি জন্মাইনি। আর জেল থেকে বেরিয়েই বা আমার কি হতো? না আমি কোথাও একটা চাকরি পেতাম, না কিচ্ছু হতো। আর সব থেকে বড় কথা হলো যে ওরকম একটা মেয়ের কাছে আমি হেরে যাব, এটা কোনো কথা হলো? ওই মেয়েটাকে হারিয়ে ওই বাড়িতে আমি ঢুকবো, সেটাই তো ছিল আমার প্ল্যান। আর এই সুযোগটা ও আমাকে নিজেই করে দিয়েছে। ও যদি ও বাড়ির মেজ ছেলেকে ওই বাড়িতে না ঢোকাতো তাহলে কিন্তু এই সুযোগটা আমি কোনোদিনই পেতাম না। আর টোটন মামা, টোটন মামাকে যদি না খুঁজে পেতাম, টোটন মামার কথা যদি আমার না মনে পড়তো না, তাহলে শেষ মুহূর্তে না আমি এই খেলা জিততে পারতাম না, ওই মেয়েটা জিতে বেরিয়ে যেত। এখন শুধু আমার মনে হয় যে আমি আগে কেন ভাবলাম না মা। আগে যদি টোটন মামার কথাটা মনে পড়তো না তাহলে আমার সাথে এসব হতো না, আমাকে কষ্টও পেতে হতো না, আমাকে জেলেও যেতে হতো না। তোরা তো আমাকে গুরুত্ব দিস না, দামই দিস না তোরা আমার কোনো। ভাবিস টোটন মামা এদিক ওদিক ঘুরে বেড়ায়, কোনো কাজের কাজ সে পারবে না। এখন দেখলি তো টোটন মামা কি পারে আর না পারে। দেখো আমার কোনো সন্দেহ ছিল না, শুধু তোমার কথাটা আগে মনে পড়েনি। যাকগে, যাই হোক, তো আজকেই তাহলে সব হচ্ছে তো? আজই সন্ধে 7টার সময় যা হওয়ার হচ্ছে, তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে সব খবর দেব। কিন্তু মামু আমার তো এখনো জেলের মেয়াদ কাটেনি, আজকে খবর দিলে যে কালকে চলে যেতে পারবো তা কিন্তু নয়। তা না হোক, কিন্তু অন্যায়টা যে তোর নয়, অন্যায়টা যে ওই মেয়েটার ছিল, দোষটা যে ওরই ছিল এতদিন, সেটা তো প্রমাণ হয়ে যাবে। ও যে মিথ্যা কথা বলে, এত দিন ধরে মিথ্যা কথা বলে এসেছে, সেটাই তো প্রমাণ করা আমার কাজ। আর এতে তো ঋষির মনে একটু নরম হবে,
আর আমিও সেই রাস্তাটা করে আসব। হ্যাঁ, আমি বলবো এই বাড়ির যে বউ, এই বাড়ির যে লক্ষ্মী, তাকে এবার তোমরা বাড়িতে ঢোকাও। বলো টুটুনদা, তুমি ঠিক এই কথাটাই বলো, আমার মেয়ে যেন নিজের ঘরে নিজের সংসারে ফিরতে পারে। তুমি বুঝতে পারছো আমার কতটা খারাপ লাগে? আমি তোর মা। বুঝতে কি পারছি না, তুই যেমন ওর মা, আমি তোর মামা। আমার ভাগ্নি যদি কষ্টে থাকে আমি কি ভালো থাকতে পারি বল? আর দেরি করবো না, চাটা খেয়ে উঠবো। বেশিক্ষণ বাইরে থাকলে আবার কেউ সন্দেহ করতে পারে, সেটা তো ভালো নয়। উঠি বুঝলি। আর রোশনি, তোকে যদি জেলে যেতে হয় এখন তুই যাবি, কিন্তু তুই যখন জেল থেকে ফিরবি তখন তুই যাতে ওই বাড়িতেই ফিরতে পারিস সেই ব্যবস্থা আমি করে রাখবো, প্রমিস।